তো দেখুন কিরম বৃষ্টিটা হচ্ছে, কনস্ট্যান্ট উগনায় দিল্লি। আমাদের চালে ডালে সেদ্ধ হচ্ছে, প্রচুর ল্যাটা মাছ আছে, তারপরে পড়েছে কি করেছে দেখুন, কি করেছিস তুই দেখি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আর গুড মর্নিং যে বলছি, আজকে তো ওয়েদার তো সকলেই জানেন, আজকে বিশাল খারাপ ওয়েদার। আমাদের এদিকে অতটা ঝড়ের প্রকোপ অতটা আসেনি, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে মানে ওধারে প্রচুর ঝড় হচ্ছে। ঝড়টার নাম হচ্ছে ডানা। মানে কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকলে কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, সেটাই আমি মানে সাজেস্ট করছি। তো সবাই সাবধানে থাকবেন এই দুর্যোগের সময়ে। আমাদের এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কাল থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। এই যে বৃষ্টি একদম আরম্ভ হয়ে গেছে, আর আকাশ তো সকাল থেকেই মেঘলা, পুরো কাল থেকেই মেঘলা। কালকে তো বৃষ্টি হয়েছে প্রচুর, এখানে ঘুমোচ্ছে। রান্না বান্নার ব্যবস্থা আরম্ভ করে দিয়েছে। এটা কি করবে, বেসন আছে, বেসন দিয়ে একটু ইয়ে করো, পাতলা পাতলা করে কাটো। ডানার প্রভাবটা এখানে আমাদের নেই, আমাদের এই এই ধারে নেই। বলছে তো ভারী বৃষ্টি হবে আমাদের এখানে, কিন্তু ঝোড়ো হাওয়াটা বই খুব কম বইবে না, আর দিতে হবে। আর দিতে হবে, ঝড় তো এখানে নেই, মোটামুটি আমরা ভালো আছি, কিন্তু অন্য জায়গায় ঝড় হচ্ছে বলছে নাকি প্রচুর, আমি খবরে দেখলাম। তো সবাই সাবধানে থাকবেন যেখানেই আছেন, আর বিশেষ কাজ না থাকলে বাড়ি থেকে বেরোবেন না। আমার মা উঠে পড়েছে, হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াতে হয়, উঠে দাঁড়িয়ে বলতে হয়। ও এখনো ঘুমের রেস আছে মা, না একটু হাই করে দাও, হাই। হ্যাঁ মানে বৃষ্টি হচ্ছে, কয় কোন কোথায় বৃষ্টি হচ্ছে, বাইরে? হ্যাঁ বলো, সবাই ভালো থাকবে, হ্যাঁ সাবধানে থাকবে। এখন হাই তুলছে, এবার না উঠে পড়ো, ঘুম পাচ্ছে। আমার মেয়েটা কি দেখছে, তুমি কি দেখছো মা, ভিডিও দেখছো? ওর ভিডিও এই যে, বাবা কত ছোট ছিল তখন, দেখুন এই মেয়েটা এখন এই মেয়েটা, হ্যাঁ এই মেয়েটা এখন এই মেয়েটা, বাবারি বাবারি বাবারি। হ্যাঁ এগুলো হচ্ছে মাসি, এই মাসিরা এসেছিল ওদের বাড়িতে। হ্যাঁ এই তো, বাবা কইটুকু ছিল তখন মা, এই ভিডিওটা দেখছে। এমন এটা কে কোলে, ওটা আমাদের বসু। তো এখানে মা কপি ফপি গুলো ভাজছে। ও মা নিরামিষ করবো না পেঁয়াজ রসুন দিয়ে করবো, নিরামিষ? আচ্ছা তাই করি, ভালো লাগে, ভালো লাগবে। ঘি দিয়ে একটু ঘি দেবো, দেখি ওটা খোলো দেখি কিরকম হয়েছে দেখি একটু। এই যে আমাদের চালে ডালে সেদ্ধ হচ্ছে খিচুড়ি, আর সবজি দিয়েছে,
আরো এখনো হবে, ডালগুলো এখনো সেদ্ধ হয়নি। ছোলার ডালটাও দিয়েছি, সব দিয়েছি। ঝিকঝিক করে হোক না, কমিয়ে দাও হালকা, মানে বেশি কমাতে হবে না। আর মা এখানে আলু ভাজা কেটেছে, আলু ভাজা করবে। আর বেগুনি, কয় বেগুনি, এই যো বাহ, বেগুনিটা আমি তৈরি করবো, আপনাদের দেখাবো মশলাটা। তো দেখুন কিরম বৃষ্টিটা হচ্ছে, কনস্ট্যান্ট এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। একটু কারি পাতা তুলতে এসেছি। একটা ডাল নিয়ে যাই, কি হয়ে যাবে, চলুন। ক্যামেরায় জল পড়ছে, এই যে মেয়েটাকে খাওয়াচ্ছে। না না, তুমি ভাত খাবে তো মা, এদিকে তাকা, ভাত খাবে না, ওরকম কাঁদছে না, এটা সবাই দেখছে। মুড়ি খাবে, গরম গরম খিচুড়ি একদম। আজকে পূজা বেগুনি ভাজছে, সাইড দিয়ে দিয়ে দাও, সাইড দিয়ে দিয়ে দাও, ওটা চড়ে ওটা হয়ে যাবে, সাইড দিয়ে দিয়ে দাও, ওই সাইড দিয়ে। এখানে কটা লঙ্কা এনেছি, এই লঙ্কাটা বেসন দিয়ে ভাজা, একটা দিয়েছি লঙ্কা। এখন বেরিয়েছি বোনেদের বাড়িতে, এখন বেরিয়েছি বোনেদের বাড়িতে একটু খিচুড়ি দিয়ে দিয়ে আসতে। এই যে যা বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, চারিদিক সবুজ। তো এইটা হচ্ছে আমাদের একটা পুকুর, এই যে এই পুকুরটায় প্রচুর ল্যাটা মাছ আছে, তারপরে এই কই মাছ আছে, সব আছে মাছ। আর এই দুটো পুকুর এক হয়ে যায় মাঝে মধ্যে। তো যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই ডোবাটা তো ডুবে যাবে আর একদিন বৃষ্টি হলে। বৃষ্টির দিনে আজকে লাঞ্চে খিচুড়ি, বেগনি, ডিম ভাজা আর আলু ভাজা। তো চলুন, লাঞ্চটা প্রায় 12:30 পেরিয়ে গেছে, একটা বাজে চললো। তো চলুন, আমি বোনকে এখন একটু খিচুড়ি দিয়ে আসতে যেতাম। পূজার
বেগুনি লঙ্কার পড়া, ডিম ভাজা, আলু ভাজা। কেমন লাগছে দেখ? টাকাও গো, টাকা দে বলছে। বাবা শুয়ে পা দোলাতে দোলাতে মোবাইল দেখছে। এই ড্রেসটা নাও না, ওখানে যদি শীতকালের ড্রেস পাওয়া যায় দেখো না। এখন প্রায় 7:30 প্রায় বাজছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে অবিরাম। কালকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, ভালোই বৃষ্টি পড়ছে, একদম কোনো কমার কোনো লক্ষণ নেই সকাল থেকে। চদিকে চ, চ মা ডাকছে, চ মা ডাকছে। কি করেছে দেখবি চ? এই কি করেছিস তুই এদিকে আয়, এই এদিকে চ, চ ওদিকে চ। কি করেছিস তুই এখানে? এদিকে আয় এদিকে, হাত ধুবি? হাত ধুতে হবে না, হাত ধুতে হবে না, ওটা হাত ধোয়া যাবে না, হাত ধুতে হবে না, হাত ধোয়া যাবে না, গায়ে মেখে নাও গায়ে। দেখুন কি করেছে দেখুন, কি করেছে দেখুন, কয় কয় কি করেছিস তুই দেখি দেখা। মুখে মেকে না, একটু মুখে মে, তো প্রায় 12টা বাজে চললো আর ডিনার ফিনার সব হয়ে গেছে। হঠাৎ আজকে সন্ধ্যে থেকে পূজার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, মানে পেটের যন্ত্রণা হচ্ছে বলছিল নাকি, এখন ওষুধ দিয়েছি, দেখা যাক কি হয়, তাহলে না হলে কালকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো সবাই সাবধানে থাকবেন, এখনো বিপদ কাটেনি। তো আজকে প্রায় 12টা বাজছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট বন্ধুরা।